সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সুপরির ব্যবসা করতে চান বা সুপরির ব্যবসা করতে আগ্রহী নতুন উদ্যোক্তা বা পুরাতন ব্যবসায়ী যেই যেই ধরনের হোক না কেন আপনারা বাগেরহাটে আসতে পারেন বাগেরহাট সুপারির জন্য একেবারেই অনন্য বিখ্যাত এবং আপনি এখানে বাগেরহাট জেলার এটা হচ্ছে কালিদিয়া গ্রাম গোটাপাড়া কালিদিয়া এদিকে যত গ্রাম আছে দিয়া যাদের বাগান আছে সেখানে ম্যাক্সিমামই হচ্ছে সুপারি গাছ আপনি দেখুন এই যে সুপারি গাছের জন্য একেবারে অন্ধকার ডার্ক হয়ে আছে মনে হয় কিছুই দেখা যায় না এত পরিমাণ সুপারি গাছ এখানে এবং প্রত্যেক গাছেই সুপারি ধরে প্রচুর পরিমাণে সুপারি হয় এবং সুপারির সাইজগুলো বিশেষ করে খুবই সুন্দর হয় ইউনিক সাইজ এই যে দেখেন এই সাইজগুলো খুবই ভালো তো আপনারা এই সুপারিগুলো এখন মনে করেন যে এক কুড়ি এক কুড়ি বলতে এখানে এগারোটায় আমাদের বাগেরহাটের ভাষায় বলা হয় এক ঘা এই এগারোটা সুপারি দিয়ে এক ঘা হয় এই যে এর এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একুশ ঘাই হচ্ছে এক কুড়ি সেই হিসাবে এখানে দাম হয় ঢাকায় অবশ্য সুপারির দাম অনেক বেশি বা অন্যান্য জেলায় বিশেষ করে সিলেট যেখানে সুপারি হয় না সেখানে সুপারির ব্যাপক চাহিদা রয়েছে তো আপনারা সুপারি কিনে সুপারির ব্যবসা করতে পারেন এই বাগেরহাট থেকে বিশেষ করে এখানে দুই ধরনের সুপারি বিক্রি হয় এটা হচ্ছে এখন কাঁচা কাঁচা পাকা বা কিছুদিন পরে এখান থেকে কিছু সুপারি শুকনা হবে শুকিয়ে রাখবে সেটাও সেটাও পাওয়া যাবে এবং ডাবের জন্য তো আসেই আমি ভিডিও আগে দেখিয়েছি সে ডাবের ভিডিও আপনারা দেখেছেন আমার ইউটিউবে তো এটা হচ্ছে সুপারি আর সুপারি ছাড়াও এখানে বাগেরহাটে অনেক ধরনের বিজনেস রয়েছে এখান থেকে আপনি বিশেষ করে লেবু তারপরে চালতা আমরা তারপরে এখানে জলপাই এই ধরনের তেঁতুল এই ধরনের আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে অনেক কালেকশন রয়েছে এখানে অনেক গাছ আছে আর দক্ষিণবঙ্গে আপনারা জানেন ভালো করে যে দক্ষিণবঙ্গ হচ্ছে গাছ গাছালি সমাহার উত্তরবঙ্গে যেরকম মরুভূমির মতো খাকা করে ওখানে বাঁশ গাছ ছাড়া আর কিছুই তেমন একটা চোখে পাতা বাঁধে না আর ক্ষেত কৃষিতে যদি আলু টালু এগুলো পাওয়া যায় কিন্তু আমাদের বাগেরহাটে হচ্ছে মাছের শহর এবং সুপারি নারকেল এইগুলা বাগেরাটা বেশি পাওয়া যায় দেখুন এখানে প্রত্যেকটা প্রত্যেকের বাড়িতে এই লেবু গাছ আছে এই যে প্রচুর লেবু গাছ এই লেবুগুলা এখান থেকে বিক্রি হয় এবং আমরা লেবু যত রকমের ফল আছে আম তবে আমগুলো আমাদের এখানে ওরকম বিখ্যাত না আম বিক্রি হয় না আম সাধারণত আমরা নিজেদের আম নিজেরাই খেয়ে ফেলি তো ডাবগুলো বিক্রি হয় তো আপনারা যদি সুপারির ব্যবসা করতে চান তাহলে বাগেরহাটে থেকে সুপারি নিতে পারবেন বাগেরহাট সুপারির পট্টি আছে একটা ওখান থেকে পাইকারি সুপারি কিনতে পারবেন তো এখন এই সুপারিগুলা এই যে বড়ো যে সাইজটা দেখতে পাচ্ছেন এই যে বড় একেবারে বড়ো সাইজ এটা ছয়শো সাতশো টাকা করে কুড়ি আর সাইজ অনুযায়ী দাম হয় বিশেষ করে এটা হচ্ছে এটা ছয়শো সাতশো বা এরকম বিভিন্ন সময় বিভিন্ন দাম আসে তো এটা ছয়শো সাতশো এই রেটে পাবেন ছয়শো ছয়শো টাকা করে এই বাগেরহাটের সুপারি আর ছোটগুলোর দাম একটু কম তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো আপনারা উদ্যোক্তা ব্যবসাকে বেছে নিতে চান তারা বাগেরহাটে এসে একবার ভিজিট করতে পারেন খুবই সহজ বাগেরহাটে আসা ঢাকা থেকে বা যে কোনো জেলা থেকে ডিরেক্ট গা বাস আছে বাস স্ট্যান্ড নেমে মণিগঞ্জ খেয়াঘাট পার হয়ে এদিকে যত গ্রাম আছে সবই সুপারির জন্য বিখ্যাত আপনি আপনারা আসবেন ওয়েলকাম সবসময় বাগেরহাটে আসার জন্য এবং বাগেরহাটে এসে যে কোনো ধরনের ব্যবসা করতে চান এখানে এসে করতে পারবেন মাছ রয়েছে বিশেষ করে চিংড়ি মাছ হরিণ চিংড়ি বাগদা চিংড়ি গলদা চিংড়ি তারপরে বিভিন্ন ধরনের সাদা মাছ এগুলো দেখে এখান থেকে ব্যবসা করতে পারবেন আর আমি তো আছি বাগেরহাটে যে কোনো ধরনের সাপোর্ট যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাকে কল করলে অবশ্যই সহযোগিতা পাবেন তবে আমাকে অবশ্যই সকাল নয়টার পর থেকে বিকেল ছয়টা থেকে সাতটার মধ্যে কল করবেন রাত হলে কল করবেন না এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং বেল বাটনটিতে অবশ্যই টিপবেন আর বিশেষ করে আমার ভিডিও যতগুলো ভিডিও রয়েছে আমি যতগুলো বিজনেস রিলেটেড ভিডিও দিয়েছি এগুলোকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ